পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ, ইতিবাচক দেহের ভাষা। আমাদের দেহের বিভিন্ন অংশ যেমন চোখ, মাথা, হাত, পা, বসার ধরন, হাঁটার ধরন ইত্যাদি নড়াচড়ার পাঠ করা দেহের ভাষা বলে পরিচিত। এটিকে অর্থবোধক অঙ্গভঙ্গি বা ইশারাও বলা হয়ে থাকে। এটি সঠিকভাবে বর্ণনা করে আমাদের মনের অভ্যন্তরীণ অনুভূতিকে। আমরা আমাদের মনের অভ্যন্তরীণ অনুভূতির কথা মুখে মিথ্যে বলতে পারি, কিন্তু সত্যিতে আমাদের দেহ ভঙ্গিমায় প্রকাশিত হয়। সুতরাং আমরা অবশ্যই জানব কীভাবে আমরা আমাদের সুস্পষ্ট দেহের ভাষার সাহায্যে ব্যক্তিত্বের উন্নতিতে ভালো ছাপ রাখা যায়। আমরা নিম্নলিখিত দেহের বিভিন্ন অঙ্গের উপর অনুশীলন করব। আই কন্ট্যাক্ট, চক্ষুর সংযোগ। জনসাধারণের সাথে আমাদের প্রথমে যেটা হয় সেটা হলো চক্ষুর সংযোগ। ভালো চক্ষু সংযোগ স্বাচ্ছন্দ্য এবং অকৃত্রিম সঙ্গকে বোঝায়। গেস্টকে সম্মান জানাতে এবং তাদের কথা আগ্রহের সাথে শোনা হচ্ছে বোঝাতে ভালো চক্ষু সংযোগ বজায় রাখা উচিত। চক্ষু সংযোগের অভাব অমনোযোগিতা এবং আগ্রহহীনতাকে সূচিত করে। পোশ্চার বা আমরা যেটাকে বলি দেহ ভঙ্গিমা, সঠিক দেহ ভঙ্গিমা তোমাকে অধিক আত্মবিশ্বাসী করে তোলে, এবং যখন তুমি নিজেকে সঠিক অনুভব করবে তখন অন্যরাও তোমাকে সেইভাবেই গ্রহণ করবে। আবার যখন আমরা হীনমন্য থাকি তখন আমাদের কাঁধ ঝুঁকে যায় এবং অভ্যন্তরস্থ হয়ে যায়। এই অবসন্নতা বুকে এবং শ্বাস প্রশ্বাসে বাধা হয়ে দাঁড়ায়, যা পরকে দেখে মনে হয় তুমি বিচলিত এবং অস্বস্তি বোধ করছো। হেড পজিশন, মাথার অবস্থান। আমাদের মাথার অবস্থানের দ্বারা অনেক কিছু বোঝা যায়। যখন আমরা আত্মবিশ্বাসী এবং সুনিশ্চিত থাকি তখন আমাদের মাথার অবস্থান থাকে আনুভূমিক এবং উলম্বভাবে। যখন আমাদের কর্তৃত্বপূর্ণ অভিপ্রায় থাকে তখন আমাদের মাথার অবস্থান সোজা থাকে। অপরদিকে যখন তুমি বন্ধুত্বপূর্ণভাবে কিছু শোনার এবং কাউকে সম্মান জানানোর মতো অবস্থায় থাকো তখন তোমার মাথা সামান্য এক পাশ থেকে অন্য পাশে যায়। আর্মস বা বাহু, দেহের ভাষার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো একটা বাহু। এটি সংকেত দেয় যে আমরা প্রত্যেকে কতটা খোলামেলাভাবে গ্রহণ করছি এবং সম্মান দিচ্ছি। আমরা সবসময় আমাদের বাহুর দেহের পাশে এবং পেছনে রাখব। এটা খোলামেলা এবং নতুন ভাবনাকে গ্রহণ করতে প্রস্তুত সেটা বোঝায়। সাধারণভাবে আমরা একজন মানুষ হিসাবে তুমি যত বেশি বন্ধুত্বপূর্ণ হবে তোমার হাতের নড়াচড়া তত বেশি হবে। মিটিংয়ের সময় হাত ভাঁজ করে থাকার অর্থ নাবাচক বোঝায়। আবার ইন্টারভিউয়ের সময় তা অমনোযোগিতা, হটকারিতা অথবা পরামর্শ গ্রহণে অনুচ্ছিকতাকে ব্যাখ্যা করে। লেগ বা পা, পুনরায় বলা যায় যা পা আমাদের অভ্যন্তরীণ অনুভূমিকে অনেকটাই প্রকাশ করে। যেমন আমাদের মাথায় সত্যি কী ভাবনা চলছে তা অনেকটাই বোঝা যায় চলাফেরার মাধ্যমে। এটাকে সচেতনভাবে সংযত করা খুবই কঠিন। যখন আমরা বিচলিত, উদ্বিগ্ন অথবা বিভ্রান্ত থাকি তখন আমরা সাধারণ অবস্থার থেকে বেশি পায়চারি করি। আবার অনেক সময় আমরা আমাদের পা ভাঁজ করি অথবা হাঁটু ভাঁজ করি। কোনাকুনি পা আত্মরক্ষামূলক পরিচায়ক। অন্যরা যেভাবে বসে আছে সেই অনুযায়ী তোমার বসার ভঙ্গিমা ঠিক করে নেবার উপরেও তোমার পায়ের অবস্থান খানিকটা নির্ভর করবে। মানে অন্যরা যেভাবে বসে আছে সেটার উপর নির্ভর করেও তোমাদের পায়ের অবস্থান খানিকটা নির্ভর করবে। হ্যান্ড গেস্চার বা আমরা যেটাকে বলি হাতের অবস্থান, হাতের কিছু আচরণ যা প্রত্যেকটি আলাদা আচরণকে বোঝায়। যেমন হাতের তালু কিছুটা উপরে এবং বাইরের দিকে থাকলে তা খোলামেলা এবং বন্ধু ভাবাপন্ন বোঝায়। হাতের তালু নিচের দিকে থাকা সাধারণত প্রভাবশালী, জোর করা এবং আক্রমণাত্মকতাকে বোঝায়। করমর্দন করার সময় হাতের তালু উপর নিচে করা খুবই গুরুত্বপূর্ণ। যেখানে করমর্দন প্রযোজ্য সেখানে আমরা তোমাদের ইঙ্গিত দিচ্ছি যে সবসময় উপর নিচে এবং লম্বাভাবে করমর্দন করার জন্য, যা সমতাকে সূচিত করে। মাউন্ট মুভমেন্ট বা মুখের নাড়াচাড়া, আমাদের মুখের নাড়াচাড়া আমাদের সম্পর্কে আভাস দেয়। আমাদের মুখের মধ্যে সবথেকে বেশি অভিব্যক্তিপূর্ণ হলো আমাদের ঠোঁট। যখন আমরা আমাদের ঠোঁট জোড়া করে পাশে নিয়ে যাই তখন হয় আমরা কিছু চিন্তা করছি, আবার যখন পেছনের দিকে ধরে থাকি তা রাগ করাকে বোঝায়, যেটা আমরা কখনোই প্রকাশ করব না। আবার হাসির ধরন বিভিন্ন হয়ে থাকে। অনুরূপভাবে প্রত্যেকটি হাসি আলাদা অনুভূতি আছে। একটি সম্পূর্ণ হাসি যেটাতে ঠোঁটের সাথে দাঁত দেখা যায় সেটি সত্যিকারে আনন্দকে বোঝায়। আরেকটি হাসি যেটা চোখে প্রকাশিত হয় না সেটা আসলে হাসি নয়, কিন্তু দক্ষতার সাথে জোরপূর্বক হাসার চেষ্টা করাকে সূচিত করে। একটি সম্পূর্ণ হাসি হলো সবথেকে সুস্পষ্ট দেহের ভঙ্গিমা।
উপরোক্ত দেহ দৈহিক ভাষাগুলি আমরা আমাদের কর্মক্ষেত্রে প্রয়োগ করব সুনির্দিষ্টভাবে দেহের ভাষাকে বোঝাতে। আমরা যখন ইতিবাচকভাবে দেহের ভাষাকে প্রয়োগ করব, তখন তা আমাদের ব্যক্তিত্বকে আরও বেশি সহজাত দক্ষতা সম্পন্ন করে তুলবে। এমনকি সুনির্দিষ্ট দেহের ভাষায় প্রতিফলিত হবে একজন ইতিবাচক মনোভাব এবং সংকোচহীন ব্যক্তিত্ব সারা জীবন ধরে।